তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? তোমরা দেখছো জেবিএস ব্লগ স্টুডিও। তো আজকে আমরা চলেছি ঢোলক সঙ্গীত ড্যান্স করতে। আমি বাজা আয়েগা না ভিড়ো। তো ঢোলু হচ্ছে আমি আছে ওখান থেকে নিয়ে নেবো। ওকে তো আরও হচ্ছে ছবিকে বন্ধু যাবে, আমার দুটো বন্ধু যাবে। তো আমার ড্যান্স করতে পাবলো আগান। তো সেখানে আসতে গিয়ে ঢোলু ড্যান্স করতে হবে। ঢোলু ড্যান্স করতে হবে একটা মোবাইল নিয়ে, একটা ভাঙা মোবাইল আছে, মোবাইলটাকে নিয়ে ড্যান্স করতে হবে। আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না, লাইকটা করে দেবেন, সাবস্ক্রাইবটা করে দেবেন চ্যানেলটাকে। তো এটাই অনুরোধ রাখবো, লাইক সাবস্ক্রাইব করবেন। একটা গ্রুপ আছে ফেসবুকে, ফেসবুক গ্রুপ আছে, আপনারা ইচ্ছা জানতে পারেন, লিংক ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর অবশ্যই আমাদের জেবিএস আর্মি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, চ্যানেলটা আমরা খুব শীঘ্রই খুলবো। তো তোমরা ডিসক্রিপশনে হয়তো পেয়ে যাবে চ্যানেলটার লিঙ্ক। তো বেশি আর বকবক করবো না, চলো আজকে একটা ছোটো ইন্টারভিউ দিয়ে ভিডিওটা শুরু করা যাক। আসার কথা কেন আসছে না জানি না, সুবিকান দাঁড়িয়ে রয়েছে, ও তো এসে গেছে। তো চলো যাওয়া যাক, ঢুলে এসে গেছে, সুবিকা আছে দাঁড়িয়েছিল এখানে, চলো যাওয়া যাক। চলো ভিডিও ডিস্টার্ব করছি। তো গাইস এখন তো গেলাম, কেউ আসলো না, ওনার বন্ধু বান্ধব কেউ আসলো না। এখন আছি যে তিনজন ঢুলু আছে, ছবি গেছে। তো এখন আমরা যাচ্ছি এইভাবে, কেউ আসলো না, মন খারাপ হয়ে গেলো। তো কোনো ব্যাপার না, চলো জয় আমাদের পরে ভিডিও নেবো। তো ঢোলু আছে, ঢোলু এসে গেছে। তো গাইস আমার চলে এসে গেছে বাবলা বাগানে। তো অনেক কষ্ট হয়ে গেছে, ঢোলকে সাইকেল চালাচ্ছিলাম। তো এদিকে ছবি তো আছে, সবাই আদৌ ওকে গেছে, কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে গেছে। তো এখন বাবলা বাগানে ঢুকছি, দেখাচ্ছি ভিডিওটা এরকম করে। তো গাইস এই হচ্ছে বাবলা বাগানের গেট, চলো যাওয়া যাক। সো গাইস চলো যাওয়া যাক। এখানে রাস্তা খারাপ আছে, আগে রাস্তা ভালো ছিল, বুঝতে পারছি এই রাস্তা খারাপ হয়ে গেছে। হ্যাঁ দেখি হয়ে কী বলছি, এসে ফালতু, চলো যাওয়া যাক, কষ্ট হয়ে গেছে। এখানে দাঁড়িয়ে যায়, দাঁড়া একটু দাঁড়াও, গাড়ি ড্রপ কর। তো গাইস বাবলা বাগান চলে এসেছি, বাবলা বাগান, এগুলো বাবলা বাগান, দেখেন না বাবলা বাগান, এত গাছ ভর্তি পুরো। ওই সাইডে আরো বেশি আছে, হ্যাঁ আরো রাস্তা আছে এই সাইডে পুরো, কিন্তু কষ্ট হয়ে গেছে, দাঁড়াতে আসছে বাবা, দূরে রাস্তা, দূরে কেন সাইড চলেছি গাছ, ভাঙা চলে রাস্তা, রাস্তা দেখো যাওয়ার সময় পারলে। তো দেখতে পাচ্ছ এই সাইডে বহুত গাছ আছে, একদম এই সাইডে পুরো সব দিকে পুরো লাইন দিয়ে গাছ আছে। তো এদিকে আরও গাছ আছে, এই জায়গাটা একটু বেশি ভালো দেখাচ্ছে ব্লক, মানে একটুখানি শ্যুট করার জন্য একটু ভালোই দেখাচ্ছে এখানে। আর ঢোলুর এখানে ডেকে এনেছি, একটা স্পেশাল আছে ঢোলু, তোমার একটা স্পেশাল একটা জিনিস আছে, তো সেটা তুমি একটু পরে দেখতে পাবে। তো সেটা আমরা একটু পরে শুরু করবো, কিন্তু পেছনের লুকটা আরও ভালো, সেটাকে আমরা ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তো গাছ পেছনের লুকটা দেখো কত সুন্দর, তো খারাপ মতো দেখাচ্ছে, ক্যামেরায় ভালো আসে না, ঢোল দাও দাঁড়িয়ে আছে। আমার ভাবছি এই জায়গাটায় গেলে হয় কিছুক্ষণ বসবো। দেখো এই সাইডটা দেখো, একদম গাছের গাছের লুকটা ব্যাপক সুন্দর, ওই জায়গাটা একবার দেখো। ভালো কারণে আগে দু তিনবার এসেছি, বেশি আসেনি জায়গাটা, কারণ সমস্যা আছে। তো আগে দু তিনবার এসেছি, মানে ঢোলুকে সারপ্রাইজ দেওয়ার জন্য এটা ভালো জায়গা পেয়ে গেছি আমরা। তো এরকম জায়গাটা ঢোলু অবস্থা দেখো, হনুমান হয়ে গেছে, দেখো সেখানে কী করছে, দেখো সেখানটা খাই করার জন্য গেছে, উঁচু জায়গাটা ছ ঘন্টা এগিয়ে হবে। তো ভালো কারণ গাছ ওখানে চলো থাকি, আছে গাছগুলো কেমন থাকে। কিছুক্ষণ দাঁড়াবে, ইয়াটাই দাঁড়াই, ইয়াটা একটু ফ্রেশ আছে না, গোবর আছে, গোবর আছে,
তো এখানে দেখতে পাচ্ছ ক্যামেরাটা আমি হিডেন করে দিয়েছি এখান থেকে, যাতে শ্যুটটা ভালোভাবে আসে। তো এখন কিছু বলবো না ঢোলুকে, এই সাইডে ব্যাগটা আছে, ওর মধ্যে ফোন টোন আছে, তো ওরা ওইদিকে ঘুরতে গিয়েছে। তো চলো শুভদীপ, হ্যাঁ হ্যাঁ চলে আয় চলে আয় ফটো, তা তোল দাদি তোল। ওরা দেখো ঢোলুর ফটোর পোস্টগুলো দেখো, ঢোলু ঢোলু দেখতে পাচ্ছে, ঢোলু পোস্ট টোস্ট দিয়ে। তো আমরা একটু যাই ছবি টবি তুলি নাকি। চলো এবার আমরা যাবো এই সাইডে। তো এই সাইডে ঢোলুর জন্য যে গিফটটা আছে সেই গিফটটাই করবো। তো আমাদের এক সাবস্ক্রাইবি অনেকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারো যে আমাদের এক সাবস্ক্রাইবি কেন পার্টি করা হয়নি। তো আমাদের বিভিন্ন কারণের জন্য আমরা পার্টিটা করতে পারিনি, তা ওর জন্যে আমরা অনেক দুঃখিত। তো নেক্সট পার্টি হবে তোমার তো তাড়াতাড়ি করে দেবে এই সবাই। তো ঢোলু তাড়াতাড়ি আসো, ঢোলু কোথায় তুমি? ও ঢোলু পাশেই আছে, চলো। তো সাইডে ফোন আছে, ক্যামেরাটা ঘোরা দিকে দূরে যাও। হ্যাঁ ভালো আসছো তো? হ্যাঁ ঢোলু আছে, ঢোলুকে একটা গিফট করার জন্য আসছো, কারণ ঢোলু সেই জিনিসটা নেই আছে। ঢোলু কি নেই তোর? ঢোলু তোর কি নেই? গার্লফ্রেন্ড থাকতে পারে না, তাও ঠিক, গার্লফ্রেন্ড ব্যাগের মধ্যে থাকবি করে? এই ঢোলু কি ওইসব না। তো গাইস কারণ ব্যাগের মধ্যে সেই জিনিসটা আছে ফোন করছি আমি। তো গাইস এটা না, না এটা তো একটা ক্যামেরার ব্যাগ, এটা ক্যামেরার ব্যাগটা ছাড়ো। কারণ তুই আমাদের বন্ধু হস। তো ওরে বাবা আমার আবার করতে হবে না বাবা, দরকার নেই আমার। তো গাইস দেখো সবে ধরে টোন রকম ফিল করছে, ফোনটাকে এখানে রেখে দিয়ে আগাদর করছে, দেখো সবকে চিন্তা করতে হবে না। ঠিক আছে ঢোলু অসুবিধা নেই, তোমার ফোন কিনে দেওয়া হয়েছে, ভালো করে যেন ফ্রি ফায়ার গার্লফ্রেন্ডের যেন নজর না দেওয়া। তো গাইস এখন একটু আচ্ছা নিয়ে আসো, আনবক্সিং করবে, দেখতে পাচ্ছো অ্যাড্রেস দেখলে। তো দেখো ও ও ভাই সুদা ততটা। তো গাইস আমার কাছে কোড দিয়ে দিয়েছে, ফোনটা এইভাবে খোলে না, এইভাবে খোলে, এইদিক তো ঠালো, এইদিক তো ঠালো, এইদিক তো এইভাবে এইভাবে। তো পড়ে গেছে বাদ। Looking for nice phone, you? charger দিয়েছে, একটা পিন দিয়েছে। ও আমরা আগে ফোনের দিকে নজর দেব, এবার হবে আসল খেলা। ই কে কি হলো, কি হলো এটা, কি হলো, কি 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 হয়েছে, কি হয়েছে, দেখি 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 কি হয়েছে, কি হয়েছে, ও মাই গড, ভাঙা ফোন। রান
ওইদিকে চ তুই ওইদিকে চ ওইদিকে আমরা সব বল আগে দাঁড়া দাঁড়া ক্যামেরা খোলা কি হয়েছে বাবা তুই ভাঙা ফোনটাকে খুললে হবে হ্যাঁ গো ভাঙা ফোন কি কেমন স্ক্রিন স্ক্রিন সব ভাঙা তো ভাঙা কথা ভালো ফোন তুই ভালো ফোন না হ্যাঁ ভালো ফোন মানে হ্যাঁ ভালো ফোন স্ক্রিন ভাঙা বাক্স নতুন তো নতুন ফোনের কথা বলছিস নতুন ফোনের বাক্স কথা বলিস নি তো আমি তো আমাকে হাপি দিয়ে চট্টগুন দৌড়ে ঢুলু গাই এখান থেকে একটু দৌড়েছি অবস্থা খারাপ হয়ে গেছে ফোনটা ভালো ফোন দেখ না জাস্ট একবার মানে ভালো সব দেখা অন করে দেখাচ্ছি তো এই গাছ দেখো চমান হয়ে গেছে দেখ না ভালো ফোন এখনো পাগল কি বলছিস তুই বাদ তো সেই দৌড়া তো পড়া এই ফোন এখনো চলে পাগল এখনো চলবে একটুকুন ধরো সুদীপ আমার একটু ঘুরে আসে একটু তো ভাই এই দেখ এই ফোনটা আগানো হচ্ছে দেখ তো ইন্ডেক্স অন তো হয়েছে দেখছিস অন হয়েছে এ ভালো ভালো এই স্ক্রিন তো একটু ফাটা অসুবিধা নেই চলবে সব কিছু ভালো সবই ভালো ক্যামেরাটা সব কিছু ভালো র্যাম ট্যাম সব কিছু ভালো 8 GB র্যাম কি বলো ঢোল সবই এদিকে একবার ক্যামেরাটা কর ফোনটা পেয়ে তোমার কিরম লাগছে ফোনটা তো নতুন ফোন কোনো ব্যাপার না ঢোলু যেটা দিয়েছে সেটাই খুশি ঢোলু বলতে যাচ্ছে এক কথায় ঢোলু গাছ এখনো ঢোলু আমার ফোন না বয়স হয়নি ঢোলু একটা ঢোলু এখন 6 পড়ে তা ঢোলু এখনো বয়স হয়নি ফোন তো ভাইয়ের ভাই সবাইকে এক ফোনটা গিফট করলাম ভাঙা ফোন একটা ভাঙা ফোন তা হয়তো পরে নিয়ে নেওয়া হবে কারণ একটু পড়াশোনার দিকে মন দেবে না তখন আবার চ্যাটিং ব্যাটিং শুরু করে দেবে গার্লফ্রেন্ডের দিকে নজর যাবে তখন তখন কি হবে এমনি ফোনটা এমনি ভালো ফোনটা সব কিছু ভালো করতে না ঢোলকে চিন্তা করতে হবে না দুবার নতুন ফোন দেওয়া হবে খুব শিগগিরই দেওয়া হবে ক্যাপচার ক্যাপচার মানে ঢোলু এখন একটু অন্যরকম হয়ে গেছে তো ঢোলু কে আমি হচ্ছে নতুন ফোন কিনে দেবো আমি আর সবাই মিলে নতুন কি ফোন দরকার তোর বল আমার যে কোনো একটা ফোন দিলে হলো কি বল যে কোনো ফোন কি বল ওই কেমন কেমন কোনো ব্যাপার না তাই কিনে দেবো এটা মানে কিনে দেবো হ্যাঁ তো এখন গাইস ধরুর কারণে অনেকটা তো অন্যরকম ফিল হয়েছে খারাপ ফোন থেকে প্রথমে হয়তো একটু প্রথমে একটু মজা করেছে বেশি যাও নতুন ফোন কিন্তু গেল গেই ভালো করে ফোন কিনে দেবো তো এখন সব কিছু বলতে চাও ক্যামেরাটা দাঁড়িয়ে দেখে দিই কিছু বলতে চাই চাও তো বলো বলতে চাই ধরুন তোমার সুন্দর বয়স হয়ে গেছে তো ফোনটা এখন নেওয়ার দরকার নেই তুই ঠিক তোর উপযুক্ত বয়স হয় তোর ফোন কিনে দেবো তো ঢোলু বাড়ির লোক যদি ভিডিওটা দেখো তারা কেউ কিছু মনে করো না জানো কারণ হচ্ছে আমরা যা একটা প্র্যাঙ্ক শুট করলাম ঢোলুর সাথে এই ফোনটা আমার ফার্স্ট ফোন ছিল এবং এই ফোনটা অবস্থা প্রচুর খারাপ হয়ে গেছে আজ থেকে কম করে 3 থেকে 4 বছর আগে এই ফোনটা আমি ইউজ করতাম এখন ইউজ করি না তো ফোনে বাসা নতুন ছিল বলে আমি বললাম চলো একটা ভিডিও মনে হয় ঢোলুকে প্র্যাঙ্ক ভিডিও বানানো যাক ঢোলুর সাথে একবার করা হয়েছিল কিন্তু ঝুলনের ফোনটা একটু বেশি ছোট ছিল আর এত ফোনই ছিল না এই ফোন ছিল না এখনো ফোন নেই বাবা ফোনে তো গেম টেম খেলে তাই তো বাবা ফোন কেমন দিচ্ছে তো বাবা দিয়ে দেবে কদিন পর বাবা দিয়ে দেবে তাহলে আবার অবকাশ মনে যাচ্ছে না তাহলে আবার আমার সাথে দেখা যাবে ফোন কিনতে ফোন কিনে দেবে ফোন দেয়নি এখনো সেই অসুবিধা নেই আমি আর সবাই পার্মানেন্ট ফোন কিনে দেবো তো এখন আজকের ভিডিও এতই থাকবে তো নাকি ব্যাক ক্যামেরা অন করে তো আজকের ভিডিও এইরকমই থাকবে প্র্যাঙ্ক ভিডিও খুব বেশি ভিডিও বড় করছি না এখান থেকে অত দূর গাড়ি নিয়ে গেছে অত দূর তো কী বলবো ঢোলু ঢোলু কিন্তু এমনি ভালো ছেলে ওটু একটু অন্যরকম সমস্যা আছে যার জন্য একটু মানে লেখা লেখা যুদ্ধ দেয় আর আছে কী বলবো ধানের সে বলতে যাচ্ছি না সমস্যা আছে
এখন ফোনটাকে প্যাক প্যাক করে আবার নিয়ে যাবো, কারণ ফুল জিনাটা ফোন কেনার ব্যবস্থা করতে হবে। এখন একটু দেরি হবে, সিনেমা তোমার দৌড় বন্ধু, আইফোন তো আজকে ভিডিও আজকে থাকলো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, তো পাশে দাবলে একটা প্রেস করে দিবেন, লাইক করে দিবেন। হ্যাঁ ঢোলুকে বলো লাইক করে দাও, কত লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। না 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 এবার সাবস্ক্রাইব টার্গেট রাখা দরকার, কারণ আমাদের খুব একটা 500 করতে হবে। 1k লাইক করে দাও। তো সবাই তোমার সাবস্ক্রাইব কত করবে ঢোলু, তুমি বলে দাও আচ্ছা কত চাই। সাবস্ক্রাইব 200 করলে হলো ভাই, সব কিছু ज्यादा नहीं हो गया ये मतलब कुछ भी বেশি হয়ে গেল, বেশি হয়ে গেল একটু, কারণ আমাদের চ্যানেল 50 করলো না, 50 না আমার লাস্ট 20, আগে 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 10 ছিল, কারণ আমাদের একটা নিচে সাবস্ক্রাইব ছিল, এখন 20 20 থাক, 20 সাবস্ক্রাইব আমরা টার্গেট কমপ্লিট করে দেবেন। আমরা জেএস আর্মিটাকে বড় করতে মানে জেএস আর্মি একটা নতুন একটা ব্র্যান্ড দেখেছি, যে আমাদের জেবিএস আর্মি, আমাদের এই তিনজন জেবিএস আর্মি হবে না, আরও দরকার আমার জেবিএস আর্মি মেম্বার দরকার, আমার মেম্বার চাই, ফ্যামিলি দরকার আমাদের। তো তোমার সবাই সাপোর্ট দাও, আমরা মেম্বারটাকে আর বড় করতে চাই। আমি এবারটাকে 500 এখন টার্গেট রেখেছি, 500 অ্যাড করবো মেম্বারটাকে, তারপরে অন কে ডাইরেক্ট। তো একটু সাপোর্ট করো, সাপোর্ট করো, আমাদের সাপোর্ট করলে একটু খুব মোটিভেট পাই, ভিডিও করার মোটিভেট আসে, যেরকম এখন এসছে, এখন একটু ফ্রি ছিলাম বলে আমাদের তিনজনে কারো টাইম হচ্ছিলো না, কারণ একটু পড়ার চাপ রয়েছে এখন। তো আমরা তিনজনেই এখন স্কুলে পড়ি, মানে পড়াশোনা করি এখন আমরা তিনজনই। তো আজকেই আমরা ছুটিটা পেয়েছি বলে আজকেই আমরা ছুটি করতে পেরেছি, কারণ দেখতে পাবে আমাদের ব্লগ শুট খুবই কম আসে। তো একটাই কারণ, এই বছরটা একটুখানি যাবে, কিন্তু পরের বছরে আমরা ফুল ফুল ব্লগ পাবে, ফুল একটুখানি আশা করবে। আর 500 সাবস্ক্রাইবের টাকা, 500 সাবস্ক্রাইবের বাড়িটা হয়নি, ওটার জন্য একটু খুব দুঃখিত, 100 সাবস্ক্রাইব গুলিয়ে গেছে, তো ওটা একটু যে সমস্যা। একদিন মর যায়গা কুত্তে কি মত, জগ মে সব কহেঙ্গে মর গয়া মাদার চোট লালা। তারপরে ভিডিও দেখা হচ্ছে।